জমিদার মশাই, একটা কথা বলার ছিল। কি কথা? বল বল। না মানে যদি কিছু না মনে করেন তাহলে বলি। ওরে, তোরাই তো আমার সব, তোদের কথায় কি আর মনে করব, বল বল শুনছি। যদি টাকাটা একটু বেশি দিতেন তাহলে খুব ভালো হতো। না মানে এবারে তো অনেক ফসল হয়েছে, গিন্নি বলল প্রায় 2000 টাকা হয়ে যাবে। সামনেই তো পূজা, যদি 500 টাকা একটু বাইরে 1000 খানেক দেন তাহলে খুব উপকৃত হতাম, এই আর কি। বাবারে বাবা, তোর গিন্নি বলল এই ধান বেচে তোর 5000 টাকা হবে? সকাল সকাল হাসির একটা কথা বললি বটে। তা বাপু নগেন, তুমি তোমার ধান গিন্নিকেই বিক্রি করতে বলো, দেখো তোমার গিন্নির কথায় কোথায় গেলে বেশি টাকা দেবে সেখানেই যাও। আমি বাপু 500 টাকার বেশি দিতে পারবো না। ছেড়ে দে না নগেন, যা দিচ্ছে নিয়ে নি, এখন ধান নিয়ে তো আর অন্য কোথাও বিক্রি করতে পারবো না, আর যত পুরনো হবে ধানের উজ্জ্বলতাও কমে যাবে। ঠিক আছে জমিদার মশাই, তাই দিন। পথে এসো বাছা ধন। তারপর খগেন আর নগেন টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বুঝলে ভাই খগেন, মনে হয় এই পূজাতেও মেয়েটার একটাও জামা কিনে দিতে পারবো না। আমিও নগেন, মাত্র 500 টাকায় কি আর হয়। তারা দুজন মন খারাপ করে হাঁটতে থাকে। কি গো কর্তামশায়, কত টাকা দিলেন কিছুই তো বললে না। কি আর বলবো, কিছুই বলার নেই গিন্নি। মানে এতগুলো ধান বিক্রি করলে আর বলছো কিছু বলার নেই? এই সত্যি করে বলো তো কত টাকা দিয়েছে। নগেন কাঁদতে কাঁদতে 500 টাকা দেখায়। 500 টাকা? কর্তাবাবু কি মনে করেছে গরিবের কষ্টের কি কোনো মূল্য নেই? যা মনে করছে তাই করছে, এই গরিবের দয়াই তো বেঁচে আছে, তা কেন ভুলে যাচ্ছে? হ্যাঁ চুপ করো, তুমি চুপ করো, কাঁদবার দিন ফুরিয়েছে আর নয়, এবারে কিছু একটা করতেই হবে, জমিদারকে একটা শিক্ষা আমাদের দিতেই হবে। কি করবে গিন্নি? শোনো, বিকালে একটু খগেন ঠাকুরপোকে ডেকে নিয়ে আসবে, বলবে তার সাথে আমার কথা আছে। গিন্নি কি করবে বলে ঠিক করেছো আমায় বলো। ঠাকুরপো আসুক, তারপর তোমাদের দুজনকে একসাথে বলবো। গিন্নি যা করবে একটু ভেবে চিনতে। অনেক ভেবেছি আর নয়, এর একটা প্রতিবাদ আমাদের করতেই হবে। বিকাল হতে না হতেই নগেন খগেনকে নিয়ে হাজির হয়। বৌঠান, আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ ঠাকুরপো, তোমাদের সাথে আমার বিশেষ একটা কথা আছে। কি কথা বৌঠান? মন দিয়ে আমার কথা তোমরা দুজনে শোনো। তারপর নগেনের বউ তার প্ল্যান বলে। বাহ বেশ ভালো কথা, কিন্তু গিন্নি এটা কি সম্ভব হবে? আমাদেরকে সম্ভব করতেই হবে। শোনো, আমাদের এই শহরে যাওয়ার কথাটা যেন কেউ না জানতে পারে। ঠিক আছে বৌঠান, ঠিক আছে, কেউ জানতে পারবে না। ভাই খগেন, এবারে দুজনে খুব পরিশ্রম করতে হবে, যাতে আগের বারের থেকেও অনেক অনেক বেশি ফসল হয়। একদম ঠিক, আমরা আমাদের সবটা দেব। দুজনে মিলে এই চাষে তাদের নিজেদের দিন রাত এক করে দেয়। দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায়। এদিকে তো জমিদারের চোখও লাফাতে থাকে, এবারেও অত্যন্ত কম দামে বেশ অনেকটাই ফসল তিনি পাবেন সেই আশায়। শোনো, তোমাদের ধান কেটে ঝাড়াই বাছাই করতে কদিন সময় লাগবে? 2 দিন মতন লাগবে বৌঠান। না না, 2 দিন নিলে হবে না খগেন, তুই আর আমি চাইলেই একদিনে করে ফেলতে পারবো, তাই না রে?
ঠিক আছে তাহলে। নগেন আর খগেন একদিনের মধ্যেই সমস্ত ধান ঝাড়াই বাছাই করে ফেলে। তাই দেখে জমিদার তো মনে মনে খুব আনন্দ পাচ্ছে, এই ভেবে যে কাল সকাল হতে না হতেই তিনি আবারও লাভবান হবেন। শোনো ঠাকুরপো, এই ধান নিয়ে ভোর রাতের মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হবে, যাতে কেউ কিছু জানতে না পারে। এই ভোর রাতের মধ্যে? জানি ঠাকুরপো, তোমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, এত কষ্টের মূল্য তো তোমরা এখানে পাচ্ছ না, তাই আর কি। ঠিক আছে বৌঠান, তাই হবে। তারপর তারা তিনজনে ওই ভোর রাতে ধান নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্নি, এ তো বিশাল ব্যাপার গো, বাপের জন্মেও দেখিনি। ঠিক বলেছো দাদা, বৌদি না জোর করলে এত সুন্দর শহর দেখাই যেত না। শোনো তোমরা, শহর পরে দেখবে, আগে চলো ধানগুলো বিক্রি করতে হবে তো। তারপর তারা জিজ্ঞাসা করে করে ধান বিক্রির মার্কেটের সন্ধান পায়। নগেনের বউ দামাদামি করে ধান বিক্রি করল। বৌঠান, এ তো অনেক টাকা দিল। কোনো বেশি টাকা দেয়নি, তোমাদের ন্যায্য মূল্যই দিয়েছে, বুঝলে? এতদিন আমরা কত টাকা হারিয়েছি, তাই না? হ্যাঁ সত্যি বৌদি, তুমি সাহস দিলে বলে আজ আমরা শহরে আসতে পারলাম, না হলে তো ওই বদমাশ জমিদার কেউ যাতে না শহরে আসতে পারে তার জন্য সবাইকে মিথ্যে মিথ্যে ভয় দেখালো। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চলো, না হলে কিন্তু রাত হয়ে যাবে। তারপর তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে জমিদারের কানে তো সব কথাই ওঠে, তাই সকাল হতে না হতে, নগেন, বাবা নগেন, বাড়িতে আছো? আরে জমিদার মশাই যে, আসুন আসুন। শুনলাম তোমরা নাকি শহরে গিয়ে ধান বিক্রি করে এসেছো। না মানে? আমাকে একটু সময় দিতে পারতে, আমি তোমাদের আরো 500 টাকা বাড়িয়ে দিতাম। সজলকে বলেছিলাম, সজল, এরা এত পরিশ্রম করছে, মাত্র 500 টাকা দিলে কি হয়? এবারে ধান বিক্রি করতে আসলে আরো 500 টাকা বাড়িয়ে দিও। আর এর মধ্যে শুনি তুমি শহরে গিয়ে ধান বিক্রি করে এসেছো, তা এবারটা যা করেছো করেছো, পরের বারে আমাকেই কিন্তু দিও বাবা। গ্রামের মানুষের কাছে দেবে না তো কার কাছে দেবে? জমিদার মশাই, এতদিন আপনি আমাদের জন্য অনেক করেছেন, থাক আর কিছু করতে হবে না, এবার আমরা না হয় আমাদেরটা বুঝে নি, আমরা আপনাকে আর ধান দেব না। জমিদার তো এই কথা শুনে মহা বিপদে পড়ে যায়, মনে মনে দুশ্চিন্তা করতে থাকে। এই বুঝি তার বিশাল বিলাসবহুল জীবন মাটিতে লুটিয়ে পড়ে। নগেন আর খগেন তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে চাষ করার জিনিসপত্র শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকলো। এখন তাদের অবস্থা গ্রামের আর 5 জনের মতো নয়। আর হ্যাঁ, জমিদারের জমিদারি এখন তলানিতে ঠেকেছে, আর বেশ কিছুদিন গেলে হয়তো জমিদারকে লোকের জমিতে কাজ করে খেতে হবে। গিন্নি, তুমি সাক্ষাৎ লক্ষ্মী, ভাগ্যিস আমাদেরকে জোর করে নিয়ে গিয়েছিলে, না হলে আজকে এই দিনটা দেখতেই পেতাম না। শোনো, একটা কথা বলা ছিল। বলো বলো। গ্রামের অন্য চাষিরা তো নিজেদের ধান বিক্রি করার উপায় খুঁজে পাচ্ছে না, তুমি আর খগেন ঠাকুরপো যদি আজ থেকে ওদের কাছ থেকে ধান নাও, তাহলে ওদের একটু সাহায্য হতো। অবশ্যই তাদের ন্যায্য মূল্য দিয়েই ধান নেবে, কেমন? ধন্য বৌঠান, তুমি ধন্য।
নগেনের বইয়ের বুদ্ধির সত্যিই জবাব হয় না, সবাই তাকে ধন্য ধন্য করতে থাকে। গ্রামে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসে। আর হ্যাঁ, ওই যে জমিদার, সে খগেন নগেনের কাছে অনেক কাকুতি মিনতি করে একটা কাজ পেয়েছে। এখন তার এইভাবে কাজ করে জীবন অতিবাহিত হচ্ছে।